ইমাম মাহদি এবং দাজ্জাল খুব সংক্ষেপে আলোচনা করব আমি ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহলান খোশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন যিনি মেহরবানি করে খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান তিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষকে কথা বলা শিখিয়েছেন আমাদেরকে কথা বলা কে শিখিয়েছেন আল্লাহ আলাম না যা আল্লাহু আইনাইনে ওয়ালেসানাও আশাফাতাইনে ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে পথ দেখার জন্যে পথ চলার জন্যে দুনিয়ার সকল কাজকর্ম এগুলো আঞ্জাম দেওয়ার জন্যে তোমার কপালের নিচে দুইটা চোখ আইনাইনে একজোড়া চোখ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি চোখ দিয়ে দেখলেই হবে না কোনো কাজ করতে হলে ব্যবসা বাণিজ্য হোক চাষাবাদ হোক যেই লাইনের যেই কোনো কাজ করতে আপনি চান চোখ দিয়ে দেখলে যেমন দরকার প্রয়োজন ঠিক সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বলাটাও প্রয়োজন কথা বলার জন্যে আইনাইনে অলেসানাও আশাফাতাইনে কথা বলার জন্য তোমার মুখের ভিতরে একটা জিব্বা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি অশাফাতাইনে কথা যাতে স্পষ্ট হয় পরিষ্কার হয় এই জন্য জিব্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি রব্বুল আলামিন বানিয়ে দিয়েছি কথা বলার জন্যে মুখের ভিতরে জিব্বাটা যখন উঠানামা করে হরকত নড়াচড়া শুরু করে সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয় ঠিক কিনা বলেন কথা বেরিয়ে আসে শুধু বাংলা ভাষায় বের হয় ঠিক না কি শুধু বাংলায় বের হয় আরবিতে বের হয় না ইংরেজিতে হিন্দিতে পশতুতে নাগরিতে সংস্কৃতিতে শুধু মনের ব্যাপার জিব্বা ভিতরে একইভাবে নড়ে ঠোঁট বাইরে একইভাবে উঠানামা করে কথা বের হয় বাংলা ইংরেজি আরবি উর্দু যেই কোনো ভাষায় ঠিক কিনা বলেন দুনিয়ার কোনো বিজ্ঞান কোনো বিজ্ঞানী কেন দেহবিজ্ঞানী আজ পর্যন্ত এইটার কোনো কুল কিনারা খুঁজে পায়নি কি করে সম্ভব হলো ভিতরে কিন্তু ডায়নামো একটা নাকি দুইটা হার্ট হার্ট ডায়নামো একটা এই ডায়নামোটা দিয়ে মানুষ তার জীবনের কত কাজ করে আপনার মাথাটা আধুনিক বিজ্ঞানীরা বলছে এটা একটা কম্পিউটার মেশিন কম্পিউটার আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি কোনোদিন হলে তখন দেখা যাবে আপনার এই মাথার এই কম্পিউটার এখানে 12 লক্ষ সেল আছে মৌমাছির বাসার মতো কোঠা কোঠা যেগুলোর মধ্যে মধু রাখা হয় সেগুলার আকার একরকম আর যেগুলোতে মধু রাখা হয় না শুধু ডিম পাড়ে বংশ বিস্তার করে ওগুলার আকার আর একটু অন্যরকম সব কথার বড় কথা এক একটা চাকে কোন কোন সময় 12 লক্ষ মৌমাছি 12 লাখ তারা একত্রে বসবাস করে আর এই যে কোঠা কোঠা দেখছেন না বাসাগুলো দুনিয়ার কত প্রকৌশলী কত এক্সপার্ট তারা খুঁজল একটা ছিদ্রের সাথে আরেকটা ছিদ্র
একটা কোঠার সাথে আরেকটা কোঠা আজ পর্যন্ত এক বিন্দু বড় ছোট হয় নাই। এই মাপ তাদেরকে কে শিখাইল? এই মেজারমেন্ট তাদেরকে কে শিখাইল? আপনার মাথার যেই কম্পিউটার মগজ, এটার ওজন 1500 গ্রাম। কত গ্রাম? 1500 গ্রাম, দেড় কেজি। আর মানুষ যেই কম্পিউটার আজকে আবিষ্কার করেছে, আপনারা দেখেন সব জায়গায় আছে, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার মেশিন আমেরিকা যুক্তরাষ্ট্রে, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, সেটার পূর্ব পাশে তাদের মহাকাশ গবেষণা কেন্দ্র, সেখান থেকে আকাশের মহাশূন্যের গ্রহ নক্ষত্র মহাকাশ কক্ষপথ মিল্কি ওয়ে এখান থেকে পর্যবেক্ষণ করা হয়, গবেষণা করা হয়। যেই কম্পিউটারটা দিয়ে এটা নিয়ন্ত্রণ করা হয়, সেই কম্পিউটার মেশিনটার ওজন 12.5 লক্ষ টন। কি 12.5 লক্ষ টন মন্না? আর আপনার এটা মাত্র 1.5 কেজি। এটাও কম্পিউটার, আল্লাহর বানানো, আর ওইটাও কম্পিউটার, মানুষের বানানো। বিজ্ঞানীরা বলছে মানুষের বানানো এই কম্পিউটার, এত বিশাল কম্পিউটার, সেই কম্পিউটার দিয়ে প্রতি সেকেন্ডে 500 মেমোরি গ্রহণ করা যায়, রিসিভ করা যায়, 500 মেমোরি প্রেরণ করা যায়, থ্রু করা যায়, 500। আর আপনার এখানে 1.5 কেজি ওজনের যে কম্পিউটার মেশিন আপনার মালিক সেট করে দিয়েছেন, মাথার মগজ গিলু, এখানে 12 লক্ষ সেল আছে, 12 লক্ষ কোঠা আছে, প্রত্যেকটা কোঠার সাথে একটা নার্ভ আছে, একটা টিউব আছে, একটা রগ আছে, এই রগগুলো আপনার গর্দানের পিছন দিয়ে গিয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে আপনার একেবারে পিঠের নিচে কোটি দেশ পর্যন্ত এসেছে, সেখানে গিয়ে আবার দুই ভাগে ভাগ হয়েছে, হয়ে একটা মোটা পাইপ আপনার পায়ের পেছন দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত গিয়েছে, আরেকটা এই পায়ের গোড়ালি দিয়ে গিয়েছে, এই যে এখান থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, এই যে তিনটা বড় বড় টিস্যু, দুই পাশে দুইটা, মাঝখানে একটা, এগুলো একটু মোটা, আর এগুলা থেকে লক্ষ 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 শাখা ডালপালা, কোনোটা হার্টে গেছে, কোনোটা বাল্বে গেছে, কোনোটা এখান থেকে লিভারে গেছে, কোনোটা কিডনিতে গেছে, কোনটা প্রোস্টেট গ্ল্যান্ডে গেছে, এইভাবে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এক একটা টিউব আছে, এক একটা রগ আছে, প্রত্যেকটা পশমের গোড়ায় যদি এক একটা টিউব পাইপ না থাকতো, রগের ভিতর দিয়ে রক্ত সাপ্লাই না থাকতো, তাহলে পশমগুলো কিন্তু মরে যেত, ঝরে যেত, মরেও না ঝরেও না। কারণ কি? এখান থেকে যেই খাদ্য, রক্ত, ভিটামিন সাপ্লাই করা হয়, এখানে ডায়নামার মাধ্যমে ঝক ঝক ঝক, হাত দিয়ে দেখেন না, ডায়নামা ঝক ঝক ঝক, প্রত্যেকটা ঝকঝকানিতে এই রক্তগুলো এইভাবে সার্ভ হয়, সরবরাহ হয়। বিজ্ঞানীরা আরেকটা জিনিস খুঁজে পায় না, ছাগলের গায়ের পশম সবগুলো এক সমান, কি ছাগলের পশম, ভেড়ার পশম সবগুলা এক সমান, গরুর পশম লেজের আগাছাড়া সবগুলো এক সমান, হনুমান তাদের শরীরের পশমগুলো এক সমান, শিম্পাঞ্জি গরিলা তাদের শরীরের পশমগুলো এক সমান। কিন্তু আপনার এখানে যে পশমগুলো, এগুলো 60 বছর যদি আপনি বেঁচে থাকেন, বাঁচেন, 60 বছরে না কাটেন, এখানেগুলো 6.5 হাত লম্বা হয়, 6.5 হাত, এই জন্য মাঝে মাঝে কাটা লাগে, ছাঁটা লাগে। আর এখানে যেগুলো, এগুলোও কাটা লাগে, ছাঁটা লাগে, এগুলো যেইভাবে 6.5 হাত হয়, এগুলাও 6.5 হাত হয়। কিন্তু এখানে যেই পশমগুলো আছে, এগুলা 60 বছরে কয় হাত হয়েছে বলা লাগবে, চোখের উপরে ভ্রু, এগুলো 60 বছরে কয়াত হয়েছে
এখানে যা সাড়ে ছয় হাত, এখানে যা সাড়ে ছয় হাত, বিচারের জমিন কিন্তু একটা, মাটিও একটা, ব্লাড গ্রুপও একটা, নাকি নাকি দুই রকম? কিন্তু এখানের ফসলগুলো সাড়ে ছয় হাত লম্বা হয়েছে, এখানেরগুলো এতটুকু হয়ে বসে আছে। এখানে এখানে সারা শরীরে লক্ষ লক্ষ পশম আছে, প্রত্যেকটা পশমে রগ আছে, জয়েন্ট আছে, টিস্যু আছে, ঠিক কিনা বলেন? কিন্তু বিবেক বলে এগুলো যখন সাড়ে ছয় হাত হয়, ষাট বছরে সারা গায়েরগুলা সাড়ে ছয় হাত হওয়া দরকার আছিল, কারণ রক্ত এক, ভিটামিন এক, ক্যালোরি এক, ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই, সবগুলা যদি সমানে বাড়ত আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন? বলা লাগবে, মানুষ হইতেন না ভাল্লুক হইতেন? তাইলে একই পশম, একই জমিন, একই সার, একই ভিটামিন, পশু ফসলের মধ্যে বিভিন্নতা, এটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো দেহবিজ্ঞানী এটাকে চিন্তা করে কোনো কুল কিনারা করতে পারেনি। অলাকাত কাররাম না বানি আদম লাকাত খালাকনাল ইনসানা ফি আহাসানে তাকবীম। গরু একটা দিয়ে একটা পাল্টান যায়, বদলান যায়, ছাগল একটা দিয়ে আরেকটা বদলানো যায় না, ভেড়া একটা দিয়ে আরেকটা বদলানো যায়, কিন্তু মানুষ একটা দিয়ে আরেকটা আজ পর্যন্ত বোধ হয় বদলানো গেছে। বলেন, প্রথম মানুষ বাবা আদম, প্রথম মানুষ আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধ হয় একরকম হয়েছে, হইলে বলেন না কত বড় কারিগর, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় টেকনিশিয়ান। আদম থেকে আজ পর্যন্ত দুইটা মানুষের চেহারা একরকম হয়নি, কত চেহারা, কত ডিজাইন, কত প্যাটার্ন তিনি সৃষ্টি করতে জানেন, চেহারা তো মিলল না। আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ বোধ হয় একরকম বানাইছে, কথা কয় না? দুইজন মানুষের গলার আওয়াজ বোধ হয় একরকম বানাইছে। একই এলাকার দুইজনের যদি একরকম চেহারা হইতো, বউ বেচারির কি অবস্থা হইতো? চিকন কথা বললাম আর কি। একই এলাকার এক ব্যক্তি বিয়ে করেছে, নতুন বউ ঘরে এনেছে, লোকটা কক্সবাজারে, চট্টগ্রামে, ঢাকায় ব্যবসা করে, এক দুই মাস পরে একবার বাড়িতে আসে, পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ হুবহু ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো, বিপদ কমত না বাড়ত? কি ওই লুচ্চা খারাপ নিয়তে একদিন রাত দেড়টার সময় এসে মহিলার ঘরের দুয়ারে কলিং বেল টিপলো, দুয়ারের কড়া নাড়লো, মহিলার ঘুম ভেঙে গেল, স্বামী তো বাড়িতে নাই। এখন মহিলা ঘুম ঘুম চোখে, আধো আধো বাধো বাধো কণ্ঠে সে বলে, কে গা তুমি, রাত দুইটার সময় দুয়ারের কড়া নাড়ো, কলিং বেল টিপ। ওই লুচ্চা গলারে বাঁকা করে, আমি তোমার স্বামী, দরজাটা খুললা দাও। মুখের যত বাঁকা করুক, কায়দা করুক, স্বামীর আওয়াজ, স্বামীর টোন, স্বামীর সর্বদা দিতে পারবে কি? স্বামীর গলার আওয়াজের মতো আওয়াজ বোধহয় দিতে পারবে? যদি এই লুচ্চার গলার আওয়াজ স্বামীর গলার আওয়াজের মতো হইতো, মহিলা কোনো চিন্তা করতো না, তড়ি গড়ি উঠে দরজা খুলে দিত, ঠিক না বে? ঠিক, সিগনাল ডাউন করে দিত, অনুমতি পেয়ে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত, ঠিক কিনা বলেন? কত রকমের চেহারা তিনি বানাতে জানেন, কত রকমের সুর তিনি দিতে জানেন, এগুলো আমার আলোচ্য বিষয় নয়। ভূমিকাতে আরেকটা কথা বলে রাখি, আজকে আধুনিক বিজ্ঞানীরা বলছে, পদার্থবিজ্ঞানীরাও বলছে, আবহাওয়া বিজ্ঞানীরাও বলছে, মহাকাশ বিজ্ঞানীরাও বলছে এবং স্বীকার করছে, দেড় হাজার বছর আগে কোরআন যেই কথাগুলো বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে
যেই কোরআন যেই কথাগুলো আমরা পেয়েছি, আজকে আমরা গবেষণা করে দেখলাম, আমরা যাচাই বাছাই করে দেখলাম যে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড, একমাত্র কোরআন দুনিয়ার সর্বোচ্চ নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ একটা গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই। দেড় হাজার বছর আগে কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা, বিজ্ঞানীরা অবশ্য দেড় হাজার বছর পরে কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে এখন স্বীকার করে যে হ্যাঁ কোরআন নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ। কোরআন যার উপরে নাজিল হয়েছে আল্লাহর পরে যাকে মানা আমাদের উপরে ফরজ, তিনি কে? নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে নির্ভুল জ্ঞান বিজ্ঞানপূর্ণ গ্রন্থের নাম হইল আল কোরআন। আর আল কোরআন যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, কোরআনকে জীবনে গ্রহণ করে ধারণ করে বাস্তবায়ন করে জীবন্ত কোরআন হিসাবে যেই নবীকে আমরা দেখতে পাচ্ছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মা তাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু কলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কত আয়াত ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আজিম, প্রত্যেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন আপনি সুপার মডেল, আপনি জগতের ইনসানে কামেল। সুতরাং কোরআনকে বুঝতে হলে নবীকে লাগবে, কোরআনে যা বলা আছে কোরআনে যা লেখা আছে নবীজির জীবনে তার সব কিছু করা আছে। যে কোরআন আমরা পড়ি তেলাওয়াত করি এটা হলো থিওসফিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন, এটা নিজস্ব কোনো রূপ নাই, কতগুলা লেখা, ঠিক কিনা বলেন? কোরআনে যা বলা আছে নবীজির জীবনে তা করা আছে, এটা লিখিত কোরআন, আর নবীর সিরাত বাস্তব কোরআন, জ্বলন্ত জীবন্ত শাশ্বত কোরআন। সুতরাং কোরআনকে বুঝতে হলে নবীকে লাগবে, আবার নবীজিকে চিনতে হলে কোরআনকে লাগবে। আমি কি বুঝাতে পেরেছি? এই ব্যাপারেও আমি আলোচনা করব না, শুধু একটা উদাহরণ দেই। আজকে ডক্টর জাকির নায়েক নাম শুনছেন, পুরা দুনিয়ার বড় বড় ইসলামিক স্কলার বিশেষজ্ঞ তারা ঐক্যমতের ভিত্তিতে বলছে মহাগ্রন্থ কোরআনে আয়াত 6,600 এর মধ্যে 1,000 আয়াত শুধু বিজ্ঞান সম্পর্কিত, বিজ্ঞান 1,000 আয়াত ইতিহাস, এই নবীর সময় এই হয়েছে, এই নবীর সময় এই হয়েছে, এই করেছে, নবীকে অস্বীকার করেছে আল্লাহ, এইভাবে গজব দিয়ে সব ধ্বংস করেছে, যেটাকে বলা হয় ওয়াকেয়াতে মাজিয়াত। 500 আয়াত মাত্র শরীয়তের বিধান, 500 আয়াত শরীয়তের বিধান, নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দিগি, এইভাবে 500 আয়াত হলো শরীয়ত, 1,000 আয়াত হলো ইতিহাস, 1,000 আয়াত হলো শুধু বিজ্ঞান। ইয়াসিন আল কোরআনিল হাকিম সূরা নাবা 30 পারা, সেখানে রাব্বুল আলামিন বলছেন অখালাক নাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে দুনিয়ার সব কিছুকে জোড়া হিসাবে সৃষ্টি করেছি, জোড়া ছাড়া আমি আল্লাহর একটা সৃষ্টিও নাই, জোড়া ছাড়া। সূরা ইয়াসিনে আল্লাহ পাক ইরশাদ করেছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ আমিন আনফুসিহিম মিম্মা লা ইয়ালামুন, মহিয়ান গরিয়ান সুবহানাল্লাযী, মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান রাহিম রহমান, ওই মহান রব্বুল আলামিন যিনি জগতের সবগুলো জিনিসকে যুগল জোড়া হিসাবে সৃষ্টি করেছেন, জমিন থেকে যেগুলা উঠে গাছপালা এগুলোর মধ্যে জোড়া আছে, নর আছে মাদি আছে নাকি নাই, নর আছে গরুর মধ্যে নাই, ছাগলের মধ্যে, বিড়াল কুত্তার মধ্যে, মানুষের মধ্যে নাই, পিঁপড়ার মধ্যে, মৌমাছির মধ্যে, মাছের মধ্যে, সামুদ্রিক জীবের মধ্যে আছে নাকি নাই, জোড়া ছাড়া কোনো সৃষ্টি
এই দিকে আমি যেতে পারবো না, সময় আমাকে পারমিট করে না। আপনাদের মাথার উপরে যে বিদ্যুতের তার আছে, একটা মাত্র উদাহরণ দেই, আপনাদের ঘরে কারেন্ট আছে না, বিদ্যুৎ আছে না, বিদ্যুতের তার বোধ একটা একটা ভাই, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা নর আর একটা নারী, একটা পুরুষ আর একটা মেয়ে, একটা ম্যাসকুলিন আর একটা ফেমিনিন, খালাকাল আজওয়াজা কুল্লাহা। এই বিদ্যুৎকে পর্যন্ত আমি নর নারী নেগেটিভ পজিটিভ হিসাবে বানাইছি। আমি আল্লাহর সৃষ্টিতে নর নারী নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো সৃষ্টি নাই। তারা সমাজে পাশাপাশি আছে, পাওয়ার হাউসে দুইজনের জন্ম, একজন হলো তরুণ আর একজন তরুণী, পাওয়ার হাউস হলো মা বাপ, যেটা মনে করেন আর কি বোঝার জন্যে। সমাজে তারা কাছাকাছি আছে, পাশাপাশি আছে, নাকি কোনো জায়গায় এইভাবে পেঁচাইয়ে দেয় যেন বাতাসে, পাশাপাশি কাছাকাছি আছে, এত কাছে থেকেও দেখা দেখি সুযোগ আছে বোধ হয়, কি নেগেটিভ পজিটিভ দুটোটার বোধ হয় দেখা দেখি সুযোগ আছে, এখান দিয়ে এখান দিয়ে রাস্তাঘাটে দেখা দেখির কোনো কায়দা আছে, সুযোগ আছে, পারমিশন আছে, পাওয়ার হাউস থেকে জেনারেটর থেকে এই পর্যন্ত এসেছে আপনার লাইটের গোড়ায়, আপনার ফ্যানের গোড়ায়, আপনার জেনারেটরের গোড়ায়। এবার আল্লাহ কর নর আর নারী, মুজাক্কার আর মুয়ান্নাস, এই দুইটার মিলনে আমি সামনে আর একটা নতুন শক্তি সৃষ্টি করি। দেখেন এইবার লাইটের ফ্ল্যাগের গোড়া এসেছে, এখানে এসে আপনি যদি এই দোনোটারে বিয়া না পড়ান, নেগেটিভ পজিটিভ দোনোটারে যদি বিবাহ না পড়ান, একত্রিত মিলন না করেন, তাহলে লাইট জ্বলবে না, ফ্যান বোধহয় চলবে, ডায়নামো বোধহয় চলবে, মেশিন বোধহয় চলবে, তাইলে এই নর আর নারী এই দুইটাই মিলে এই বিশ্বকে এগিয়ে নিচ্ছে। এইবার লাইটের ফ্ল্যাগের গোড়া এনে লাইট জ্বালাতে হলে নেগেটিভ পজিটিভ এই দুটারে বিয়া পড়াইতে হবে, নাকি হবে না? বিয়া বুঝেন, মিলাইতে হবে, মিলনের সুযোগ দিতে হবে। এখন বিয়া পড়ানোর আগে পাত্র আর পাত্রী, বর আর কনে একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত, নাকি? বিয়া পড়ানোর আগে সারা গাঁও দেখবে, নাকি শুধু চেহারা, কি শুধু চেহারা? সুতরাং সারা গাঁও ঢাকা থাকবে, নেগেটিভটার আধা ইঞ্চি, পজিটিভের আধা ইঞ্চি, মুখের ঘোমটা এটারে খুলে দাও। বিয়া পড়ানোর আগে একজন আরেকজনকে দেখা, এটা আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাহ। এবার দুজনের ঢাকনা খুলেছেন, দেখুন, অ্যাটেনশন প্লিজ, নেগেটিভটারও মুখের ঢাকনা খুলছেন, নাকি আরাকার শুধু মুখের, পজিটিভটারও মুখের ঢাকনা খুলছেন, ঘোমটা খুলছেন। খুলে এবার হুজুর একজন আছে, হুজুরের এক হাতে হইল টেস্টার আর এক হাতে সাড়াইশ, যে হুজুরে বিয়া পড়াবে আর কি, দুজনের চিনছেন কে? ইলেকট্রিক মিস্ত্রি। এখন দুজনের মুখের ঢাকনা খুলে বলে, তুমি ওকে দেখো, ও তোমাকে দেখুক। এখন দুজনে এইভাবে দেখছে, এক করে এইবার এখান দিয়ে ঢাকনা নাই, মুখের ঢাকনা নাই, হেজাব, মুখের হেজাব খুলেছে। এখন টেস্টার দিয়ে প্রথম মেয়েটাকে জিজ্ঞেস করে, নেগেটিভকে জিজ্ঞেস করে, অমুকের ছেলে তমুক, এত লাখ টাকা মোহরা না যা, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? তিনবার কইছে রাজি রাজি রাজি, ছট ছট। এবার আবার পুরুষটাকে জিজ্ঞেস করে, অমুকের মেয়ে তমুক, তার সাথে এত মোহরা না, তোমার বিয়ে পড়াইতে চাই, তুমি কি রাজি? টেস্টার দিয়ে বোধ হয় জিজ্ঞেস করে না, কি দুজনের এজেন্ট পাওয়া গেছে, এইবার বিয়া পড়াও, কি একজনের সাথে আরেকজনকে এমন ভাবে মিলাই দিছে পাকাইয়া টাকাইয়া, যেন জীবনে আর আলাদা হইতে। এইবার দুজনের উপর দিয়ে কভার একটা, এতদিন কিন্তু দুই কভারের ভিতরে দুইজন আছিল, বিয়া পড়ানোর পরে কি হয়েছে? দুজন
এক কবরের ভিতরে এটা কোরআনের হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা কোনো বিভক্তি কোনো দূরত্ব নাই ঠিক কি না বলেন ইসলাম এই কথাটাই বলেছে এটাই ইসলামের পর্দা হিজাব কত বিরাট সায়েন্স কত গভীর ফিলোসফি যতদিন এই অবস্থা বিশ্ব সমাজ মেনে চলেছিল তখনকার সেই সমাজটা বেহেশতের সমাজ ছিল ঠিক কি না ন্যায়ের সমাজ ছিল ইনসাফের সমাজ ছিল কোনো বিশৃঙ্খলা ছিল না মধ্যযুগে একদল পাগলা ইলেকট্রিশিয়ান বাইরেছে পাগলা ইলেকট্রিশিয়ান তারা কয় মনের পর্দা বড় পর্দা দিলের পর্দা আসল পর্দা মনের পর্দা করলেই চলবে দেহের পর্দা করার দরকার নাই বোরকা খোল কভার খোল এখন এখান দিয়ে এক আঙ্গুল খুলছেন বেশি না এক আঙ্গুল পুরুষটারও এক আঙ্গুল খুলেছেন এই বাল্বের ফ্ল্যাগের আগে আর কি রাস্তাঘাটে রাস্তাঘাট বুঝেন তো এগুলা রাস্তাঘাট এখানে এইটারও এক আঙ্গুল খুলেছেন পজিটিভেরও এক আঙ্গুল খুলেছেন দেখার সুযোগ করে দিয়েছেন এখন দুজন চুপ করে আছে ঠিক না জোরে বলেন আমি বোধহয় বুঝাতে পারছি না ডাকটা খুলছে একজন আরেকজনকে দেখছে দেখার যত দেরি দেখার সঙ্গে সঙ্গে ইপটিজিং শুরু হয়ে গেছে ইপটিজিং ছট 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 ডিম করে ফায়ারিং হয়েছে আগুন জ্বলে পুরো প্যান্ডেল জ্বলে গেছে ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেলে এইটা ব্যবসার এটা যে না এই যে না যারা করে তারা নিজেরাও জ্বলে সমাজেরাও জ্বালায় ঠিক কিনা বলেন আর এখানে যেটা হয়েছে লাইটের ফ্ল্যাগের গোড়ায় যেটা হয়েছে এটা জেনা না এটা হইল আল্লাহ দিন এটা হলো আল্লাহর নির্দেশনা এইভাবে যদি আপনি চলেন চালান তাহলে সমাজটা ভালো থাকবে ঠিক কিনা বলেন এখন মিলাইতে কয়েক জায়গায় মিলাইছেন ছট ছট একজন একজনকে ঠিক আরেকজনকে আমার তন ঠিক আমি কোনো ডিস্টার্ব করি না কাউকে এটা বলে বোধহয় চুপ করে থাকবে নাকি কি দেখতে যত দেরি দেখলেই ইপটিজিং শুরু করে দেবে ইপটিজিং হয় গান করবে নয় নাচবে নয় লারে লাপ্পা হারে টাপ্পা করবে জানতে কোন করে আগুন লাগাই দেবে ঠিক কিনা বলেন পুরো সমাজটাকে উচ্ছন্নে দিয়ে দেবে ভাইয়েরা কয়েক জায়গায় মিলেছেন কয়েক জায়গায় এই বাল্বেরা এখানে আনার আগে মিলাইতে মিলাইতে হাঁটে ঘাটে মাঠে রাস্তাঘাটে গ্রামে বন্দরে কন্দরে সব জায়গায় দুজনে দেখা দেখি করাইতে করাইতে দুজনে এইভাবে টিজিং ইপটিজিং করাইতে করাইতে আনছেন এবার লাইটের এখানে এসে বিয়া পড়াইবেন বিয়া ক এখন তো বিয়া পড়াবো দুজনের মুখের ডাকটা খোল খুলছে খোলার পরে এখন এজেন্ট নেবে কো মুখের ছেলে তো মুখ তার সাথে তোরে বিয়া দিতে চাই তুই কি রাজি 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 তুই রাজি একজনের সিফিলিস আরেকজনের গনোরিয়া ডাকাই এলাকা মাল পানি যা আসিল আগের আলারাই খাইয়া গেছে গা আমি একটু কঠিন কথা বলেছি দুজনের কি ভিতরে মাল পানি রিজার্ভ ফান্ড যেটা আসিল এটা বাসর ঘরে আসার আগেই কি হয়েছে পথে পথে রাস্তাঘাটে এখানে ওখানে অবৈধ ডেলিভারি হয়ে গেছে এখন এইটাও শর্ট করে না এইটাও হিট করে না এই জন্য নাই অনুমতিও নাই কয় যখন মসজিদ বানাইছি পড়া পড়া পড়াইয়া আবার দুজনের উপর দিয়ে কভার একটা দিছে দিয়া টাকায় তো করে বিয়া পড়াইয়া দিলাম দুই দিন পরে কি কি একটা আরেকটা যে ধরে রাখবে যেটা দিয়ে ধরে রাখবে সেটা কি হয়েছে আজকাল আমাদের সমাজে অনেক যুবক তরুণ তারা আজকে এই পথে গেছে আরেকভাবে মদ ফেন্সিডিল ইয়াবা পপি গাঁজা হিরোইন এগুলো অনেক এলাকার যুবকরা খায় ব্যবহার করে আপনাদের এলাকা হয়তো নাই আছে 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 প্রশাসন আমাদের সেনাবাহিনী বলেন বিজিবি বলেন পুলিশ বলেন তারা পাগল দেওয়ানা ব্যতিব্যস্ত চেষ্টা করতেছে কিন্তু ফলাফল শূন্য ফলাফল কোনো লাভ হইতে আসে না দেখা যায় ঘোড়া রোগ ঘোড়া রোগ দেড় হাজার বছর আগে কোরআন বলছে কুল্লু মাস্কার হারাম
যেটা খেলে মাথা গুরগুর করে, চোখে গুরগুর দেখে, মানুষের চলা অস্বাভাবিক হয়ে যায়, হাঁটার সময় কাঁপে, এটা হারাম। এই নেশা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, পপি, হিরোইন, এগুলো খেলে প্রথম আপনার দেমাগে আঘাত করে, হার্টে আঘাত করে, বাল্বে আঘাত করে, লিভারে আঘাত করে, কিডনিতে আঘাত করে, প্রোস্টেট গ্ল্যান্ডে আঘাত করে, আঘাতে আঘাতে এগুলা কর্মশক্তি হারিয়ে ফেলে, লিভারটা ড্যাম হয়ে যায়, কিডনিগুলো ফাংশনলেস হয়ে যায়, কোনো সার্ভিস কাজ দিতে পারে না। সব কথার বড় কথা সেক্সুয়াল পাওয়ার, সেক্সুয়াল পাওয়ার, যৌনশক্তি, এটা জিরো হয়ে যায়। আমার কাছে কত রকমের মানুষ আসে ভাই, কয়েকদিন আগে এক বুড়া মা ছেলে একটা নিয়ে আসে, আধা বুড়া, মাও বুড়া ছেলেও আধা বুড়া, হুজুর বাবা আপনার কাছে আসছি। আমি কে মা কি খবর, কে ছেলেটারে দুইবার বিয়ে করাইছি, বউ দুটা চলে গেছে, একটা বউ ওর সাথে থাকিনি, চলে গেছে বাপের বাড়ি, তালাক দিয়ে চলে গেছে, এখন আরেক জায়গায় বিয়ের জন্য চাই, কিন্তু তারাও রাজি হয় না। আগে ছেলেটা তো দেখতে শুনতে খারাপ আসিল না, কিন্তু এখন চেহারা কঙ্কাল কঙ্কাল, মরা মরা একটা ভাব, কোনো চমক আকর্ষণ কিচ্ছু নাই। বললাম মা আপনার ছেলে কিছু খায়টায় নাকি, কিছু খায়টায় নাকি, হুজুর হ খায়, ঘোড়াতে এই রোগেই মরছে, কি খায়, সন্ধ্যার পরে বাইর হয়ে যায়, কোনো রাতে ঘরে ফিরে আসে, কোনো রাতে আসে না, আবার কোনো রাতে সারা রাত খাইয়া 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 লোড হইয়া ঘরের দুয়ারে এসে ঘুমায় থাকে, গাছের গোড়ায় গিয়ে এইভাবে শুয়ে থাকে, অ্যাবনরমাল, অ্যাবনরমাল, অস্বাভাবিক, পাগল, আধা পাগল। এরপরে বউ পরে যেটা গেছে, সেটা যাওয়ার সময় রাত দুপুরে বাজছে, যাওয়ার সময় দুই গালে স্যান্ডেল দিয়া দুই বাড়ি দিয়া তারপরে গেছে, কারণটা কি, এই মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা খেতে খেতে তার কলিজা গুড্ডা হাট বা লিভার এগুলো সব জ্বলে গেছে, সেক্সুয়াল পাওয়ার যৌনশক্তি দিয়া যেটা দিয়ে বউ ধরে রাখবে ঘরে রাখবে এইটাও জিরো হইয়া গেছে। একটা মেয়ে এখন তার কাছে এসে যদি দেখে যে মরি হায় রে হায় শেষ বয়সে দাদা আমার তালের ডিঙ্গা বায়, তাহলে এই বউ কি থাকবে, এই বউ কি থাকবে, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমার বউ বিয়ার পরে তোমাকে স্যান্ডেল মেরে চলে যাক, এটা কি তুমি চাও, তাহলে আজ থেকে এটা শুইও না, দুনিয়াতেও বাঁচবে, সম্মান পাবে, আল্লাহর কাছে তুমি নাজাত পাবে, মুক্তি পাবে, জান্নাত পাবে, সবাই রাজি আছেন তো? এবার আসুন বর্তমান সময়ের বার্নিং ইস্যু, ইমাম মাহাদি এবং দাজ্জাল, খুব সংক্ষেপে আলোচনা করব আমি। ইমাম মাহাদি, তিনি দুনিয়াতে আসার আগে দুনিয়ার অবস্থা এমন হবে, এমন হবে, এমন হবে, এরকম হবে, এরকম হবে, নবী 70টা লক্ষণ বলেছেন, কয়টা, 70 হাদিসে। ইমাম মাহাদি আসার আগে এই 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 অবস্থা হবে দুনিয়ার, 70টা লক্ষণ নবীজি হাদিসে বলেছেন, 70টার মধ্যে 65টা হয়ে গেছে, 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা, কয়টা, পাঁচটা, তাহলে বোঝা গেল একেবারে কাছাকাছি। এগুলো আমি এখন বলতে পারবো না সিরিয়ালি, অবশ্য আমার জেহেনে কালেকশন করা আছে, কিন্তু বলার মতো সময় আমাদের হাতে নাই। 70-এর মধ্যে 65টা হয়ে গেছে, তাহলে বোঝা গেল ইমাম মাহাদি আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, ঠিক কি না, দরজায় ঘরের সামনে এসে দাঁড়িয়েছে, আর ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনার বাড়িতে আসার জন্য। মাহাদি যেমন কাছে, ঈসা আলাইহিস সালামও তেমন কাছে। আর ঈসা আলাইহিস সালাম কোন সময় আসবেন, দাজ্জালের ফিতনা যখন পুরো দুনিয়া উথামতাম প্রকম্পিত হবে, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জমা করে রাখছে, মরতে দেয় না, জীবিত কবরে উঠে আনিছে। মা কাতালুহু আমা সালাবুহু ওলাকিন শুব্বে আলাহম ইয়া ঈসা ইবনে মারিয়ামা ইন্নি মুতাওয়াফিকা ও রাফেউকা ইলাইয়া, হে মরিয়মের পুত্র ঈসা, আমি তোমাকে মারবো না, আসমানে তুলে জমা রাখবো। কেন জমা রাখবো, আমার আখিরি নবী যখন আসবে
পুরা দুনিয়াতে ইসলাম কায়েম হবে, অশান্তি চলে যাবে, শান্তি ফিরে আসবে। নবী যেই কোরআন নিয়ে এসেছেন, এই কোরআন দুনিয়াতে অর্ধেকের বেশি পৃথিবীতে কায়েম হওয়ার পরে মাঝখানে আরব উপদ্বীপ, জজিরাতুল আরব, উত্তর দিকে রোমান সভ্যতা কায়সার, তাদের একবারে কৃষ্ণসাগর আমুদরিয়া, সেটা পার হয়ে জুলকারনাইনের যেই দেওয়াল, এশিয়া মাইনর, এটা অতিক্রম করে ইসলামের বিজয় পতাকা ভূমধ্য সাগরের পাড়ে জিব্রাল্টার পর্যন্ত গিয়েছে, ভূমধ্য সাগর পার হয়ে ওই পাড়ে ইউরোপে গিয়ে গ্রানাডা, কর্ডোবা, সেখানে গিয়ে মুসলমানরা দেখলো ইউরোপের মানুষ এ বি সি ডি এইটাও জানে না, ক খ গ গ এইটাও জানে না। মুসলমান যখন প্রথম ইউরোপে গেল, দেখলো ইউরোপে একটা প্রাইমারি স্কুলও নাই, একটা লেট্রিনও নাই, একটা গোসলখানাও নাই, বর্ণমালা তারা জানে না। তখন সেখানে মুসলমানরা গিয়ে প্রথম কর্ডোবাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, সেখানে আলিফ এটার বিকল্প এ, আলিফ দিয়া এ, বা দিয়া বি, সা দিয়া সি, মিলে তো এইভাবে বর্ণমালা ক খ গ গ এগুলো শিখেছে। পরবর্তীতে অর্ধেক পৃথিবী পশ্চিম দিকে পারস্য সাম্রাজ্য ছিল, পূর্ব উত্তর আরবে, এই পুরাটা মুসলমানরা কব্জা করে লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পাড়ে গিয়ে পুরো আফ্রিকা, সেখানে ইসলাম কায়েম হয়ে গেছে। আবার আপনারা উত্তর দিকে যান, উত্তর দিকে পারস্য উপসাগর, এটা পার হয়ে ইসলামের বিপ্লবী দাওয়াত ইরান পারস্যে পৌঁছে গেছে। সেই ইরান পারস্য অতিক্রম করে উত্তর দিকে, ইসলাম আসতে আসতে দক্ষিণ ভারতের মালাবার দ্বীপপুঞ্জ, কেরালা, দক্ষিণ ভারতের কেরালা, সেখান পর্যন্ত মা আমেনার চাচাতো ভাই, হযরত সাদ ইবনে আবু আক্কাস, নাম শুনছেন তো, ইসলামের চিরবিজয়ী সেনাপতিদের একজন সাদ ইবনে আবু আক্কাস, তিনি আরব থেকে একটা জাহাজ দিয়ে, কাঠের তৈরি জাহাজ, আসতে আসতে ভাসতে ভাসতে দক্ষিণ ভারত, মালাবার, শ্রীলঙ্কা, কেরালা, সেখান থেকে বের হয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা, এই সামুদ্রিক বন্দর পার হয়ে দক্ষিণ দিকে আসতে আসতে কর্ণফুলী নদীর মোহনায় একটা জায়গা আছে শিকলবাহা, আসেনি কয় না, আমি এই ওয়াজ বাদ দিই, বোধহয় কঠিন হয়ে যাচ্ছে, থাক কি শিকলবাহা, এখানে তারা জাহাজের নোঙ্গর ফেলেছে, ইতিহাসে লেখা আছে। এর আগে কিন্তু এই বঙ্গদেশের মানুষ এমন চেহারা, এমন লেবাস দেখে নাই। শিকলবাহা, বুড়িগঙ্গা নদীর মোহনা, এখানে তারা দেখেছে একদল মুসলমান, তাদের মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, টাকনুর গিরা পর্যন্ত জামা, কোমরে বেল্ট, এখানে তলোয়ার, তারা সেখানে কর্ণফুলী নদীতে অজু করেছে, সেখানে অজু করে কর্ণফুলী নদীর পাড়ে এখানে জমাতে তারা সলাত আদায় করেছে। এখানে কয়েকদিন থেকে দিনের প্রচার, তাবলিগ, তালিম দিয়ে তারা আবার কর্ণফুলী নদী দিয়ে বের হয়েছে, বের হয়ে দক্ষিণ, পূর্ব, উত্তর, পূর্ব দিকে যেতে যেতে বার্মার শেষ সীমান্ত, সেখানে আকিয়াব, রেঙ্গুন, সেখানে নেমে আবার ইসলামের দাওয়াতি কাজ করেছে। সেখানে দুই মাস থেকে তারা আবার জাহাজ মাটিয়ে উত্তর, পূর্ব দিকে চীন সাগর, চীন সাগরের পাড়ে একটা মসজিদ আজও আছে, মসজিদটার নাম মসজিদে সাদ ইবনে আবু আক্কাস,
এই সেনাপতি হুজুরের মামা শ্বশুর মামিনার চাচাতো ভাই তাছেন চীন সরকার প্রায় সবগুলো মসজিদ বন্ধ করে দিয়েছে বিশাল চীন দেশে কিন্তু চীন সাগরের পাড়ে একটা শহর আছে ক্যান্টন ক্যান্টন একবার চীন সাগরের পাড়ে এই মসজিদটা চীনের সবচেয়ে বড় মসজিদ এই মসজিদটার এক পাশে সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনুর আব্বার কবর এখনো আছে চীনের সবচেয়ে বড় জামাত সেখানে হয় তাহলে মুসলমানরা পুরো বিশ্ব জয় করেছিল এই কোরআন দিয়ে ঠিক কি না বলেন আর কোরআন যেখানে কায়েম হয়েছে সেখানে শান্তি কায়েম বোধহয় হয় নাই সেখানে যাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তা রাস্তা ঘুরেছে যাকাত নেওয়ার মতো গরিব ছিল না একজনও খুঁজে পায় নাই সেখানে দেশের সবচেয়ে সুন্দরী মেয়েগুলো সাজিয়ে গুছিয়ে তারপরে উত্তর আরবের হাদ্রামাউত থেকে ঘোড়ার পিঠে উঠেছে একা একা দুই মাস দিন রাত সফর করে দক্ষিণ আরবের সানা পর্যন্ত পৌঁছেছে দিন রাত চব্বিশ ঘন্টা দুই মাস একাধারে একটা মেয়ে একা এক একটা মেয়ে একা 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 কিনি কিন্তু এই দুই মাস রাত দিনের সফরে এই মেয়েটাকে কেউ একবার শিশু দেয় নাই কোনো একটা যুবক টিজিংও করে নাই টিজিংও করে নাই এটা একমাত্র ইসলাম দেখিয়েছে দুনিয়ার অন্য কেউ দেখাইতে পারে নাই প্রিয় ভাইরা সেই ইসলামকে ছেড়ে আজকে আমরা কাঙ্গাল আমরা ফকির আমরা সর্বহারা ইসলাম যতদিন আমাদের ভিতরে ছিল কোরআন ছিল শৌর্যে বীর্যে আদর্শে ঐতিহ্যে ভদ্রতায় নম্রতায় শিক্ষায় দীক্ষায় তাহজিবে তামদ্দুনে কালচারে সিভিলাইজেশনে জ্ঞানে বিজ্ঞানে বীরত্বে মুসলমান সবারই উপরে ছিল কিনা বলেন কোরআনকে ছেড়ে দিয়েছি যত কোরআন থেকে দূরে গিয়েছি ততই আমাদের ভাগ্য বিপর্যয় ঘটেছে আজকে আমরা একবার আমেরিকার দরবারে যাই ফুটবলের মতো লাথি মারে আবার চীন রাশিয়া সেখানে যাই বলের মতো লাথি মারে আবার পাশের দাদাকে দেশে যাই দাদা তারা আবার বলের মতো লাথি মারে ঠিক কিনা বলেন কারণ একটাই সেটা হলো কোরআন থেকে যখন দূরে সরে গিয়েছি পুরো দুনিয়া আমাদের থেকে দূরে সরে গিয়েছে যদি আমরা আবার কোরআনে ফিরে আসতে পারি তো সেই সময়টা আসবে ইমাম মাহদী আসার পরে এই জন্য আমি এই ভূমিকাটা এখানে লাগিয়ে দিয়েছি আপনাদের বুঝার সুবিধার জন্যে পুরো দুনিয়া যখন মুসলমান মার খাবে মুসলমান খতম করার জন্যে সারা দুনিয়ার কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান মুশরিক তারা এক হবে হয় নাই বোধ হয় কিন্তু মুসলমানরা নিজেদেরকে বাঁচাবার জন্যে এক হইতে পারে নাই এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে আপনাদের দেশে নাই বোধ হয় ওয়াজে আসবেন তফসিরে আসবেন কোরআন শুনবেন ইসলামের ইতিহাস ঐতিহ্য শুনবেন কোনো হুজুর যদি আরেক ইসলামী দল ইসলামী সংগঠন আরে হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে আমার যুবক ভাইয়েরা স্প্রিং এর মধ্যে দাঁড়ায় যাবেন হুজুর যদি পারেন ওয়াজ করেন বদনামি শেকায়ত শুনতে আমরা আসি নাই ঠিক কিনা বলেন এরা ইবলিসের দালাল এরা ইবলিসের এজেন্ট মুসলমান যদি এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকে তাহলে একটা একটা করে মারবে এক গৃহস্থে রাগ খাইছে চোর তিনটা চোর তিনটা একটা হলো মুসলমান চোর আরেকটা হিন্দু চোর আরেকটা খ্রিস্টান চোর তিন চোরে মিলে রাতে বড় বড় আগগুলা খেয়েছে শেষ রাতে গৃহস্থ পাহারা দিয়েছে ও তিনটা ধরেছে ধরে এখন দেখে যে গৃহস্থ একজন চোর হয়েছে এখন তিনজনের সাথে তো একজন পারা যাবে না কারণ তিনজন একই আর তিন চোরে মিলে গৃহস্থকে ভালো করে একবারে বানায় দেবে এখন তোর নাম কি কামনান আব্দুর রহমান গো তুই তো মুসলমান আমার দিনই ভাই কোরআনে কইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন তুই আমার আখাইছত ভালো হইছে তুই আমার লাগলে আরো দুই সারিখান খাইস তুই তো আমার মুসলমান দ্বিতীয়জনকে জিজ্ঞাসা করে তোর নাম কি মিস্টার জন বেরি জন বেরি ও তুই খ্রিস্টান দেখ মুসলমান ভাই না হইলেও তুই আহালে কেতাব মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত তুই আহালে কেতাব তুই আমার আখ্যাইসত ভালো হয়েছে পাল্লা আরেক কান খাইস কয় তোর নাম কি রে কয় শ্রীরাম কৃষ্ণ
এই হালাত তো একেবারে মুশরিক, এই হালাত তো মুশরিক। ভারতে সিরিয়ামে কি কিয়ামত হইতে আছে খোঁজ খবর রাখেন তো? জোরে বলে, একটা মেয়ে, একটা মেয়ে বোরকা পরা হেজাব পরা 187 যুবক গেরুয়া পরে হলুদ পোশাক পরে মেয়েটাকে 2 ঘন্টা পর্যন্ত উত্তপ্ত করেছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম মেয়ের মুখ দিয়ে বলাইতে চাইছে, যতবার চাইছে মেয়ে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবারের মিজাইল যতবার সে মেরেছে ওরা দৌড় দিয়ে পালাই গেছে। এটা বোধহয় আপনারা দেখছেন নিশ্চয়ই। আজকে নেট দুনিয়া এটা নিয়ে তোড়পাড়, সেই দেশে আজকে অস্থিরতা শুরু হয়ে গেছে, সেই কর্ণাটকের সব স্কুল কলেজ সব বন্ধ ঘোষণা করেছে, এইবার হিন্দু মেয়েরা হিন্দু ছেলেরা পর্যন্ত মুসলমান মেয়েদের পক্ষ হয়ে রাস্তায় নামছে। আমি যদি হিন্দু পোশাক পরতে পারি, ওরা মুসলমানের হেজাব বোরকা পরতে পারবে না কেন? হিন্দু মেয়ে যেগুলোর বিয়ে হয়েছে এগুলো সিঁদুর দিয়ে ক্লাসে আসে, সিঁদুর হাতে শাখা, এটাতে বাধা নাই, এটাতে বাধা নাই। কিন্তু মুসলমান মেয়ে পর্দা পরে আসলে ইবলিস শয়তান আর শয়তানের মুরিদদের গা জ্বালা করে, ঠিক কিনা বলেন? জমিয়তে ওলামায়ে হিন্দ এই মুসকান মেয়েটাকে 5 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে, ডক্টর জাকির নায়েক 5 লক্ষ টাকা দিয়েছে। বিশাল ভারত থেকে অনেক অনেক মানুষ মেয়েটাকে এইভাবে যে তুমি আমাদেরকে জাগাইছো, এখন ভারতের প্রত্যেকটা পুরা ভারতে এমনকি প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তারা পর্যন্ত মুসলমানের পক্ষে একদল হইয়া এখন ময়দানে কথা বলতেছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে বেশি দেরি নাই, নবীর খুনরাঙ্গা দাঁত ভাঙ্গা, নবীর রক্তের আঙ্গা, নবীর মাথার খুলি ভাঙ্গা, কোরআন পুরো দুনিয়াতে কায়েম হতে যাচ্ছে, হবে ইনশাআল্লাহ। এই কোরআন দুনিয়াতে কায়েম হওয়ার প্রথম ইমাম মাহাদি, তিনি আসবেন। আর মাহাদি আসার আগে মুসলমানের উপরে নির্যাতন চলবে, চলছে না বোধ হয়? চলছে না বোধ হয়? মুসলমানরা ইসলামের আদর্শ ঐতিহ্য থেকে দূরে সরে যাবে, সরে নাই বোধ হয়? এই সময় সংস্কার করার জন্য আল্লাহ আমার বংশ কোরেশ বংশে, আমি নবীর বংশ কোরেশ বংশে একটা যুবক জন্মগ্রহণ করবে, তার বাবার নাম আমি নবীর বাবার নামে হবে আব্দুল্লাহ, সেই যুবকের মায়ের নাম আমি নবীর মায়ের নামে হবে কি আমিনা, এবং সে কোরেশ বংশে হবে, আমার নাম মুহাম্মদ সেই যুবকের নাম হবে আহমদ। সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদের আরেক নাম কিন্তু আহমদ আছে, ইমাম মাহাদির আসল নাম হবে আহমদ, ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর পুত্র আহমদ। তিনি নিজে এই কথা বলবেন না যে আমি ইমাম মাহাদি তোমরা আমার কাছে আসো, এই কথা বলবেন না, তিনি কাবাগর তওয়াফ করবেন। কাবাগরের পূর্ব পাশে কাবার দরজা হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম, এই তওয়াফ করতে করতে এই দুইটার মাঝখানে মানুষেরা তাকে দেখে চিনে ফেলবে, চিনে ফেলে তাকে ধরবে, হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন। নাম দাম যখন জিজ্ঞাসা করবে, সাফাসাফি করবে, তখন তিনি বলবেন হ্যাঁ আমি আহমদ, আমি মাহাদি, আমার বংশ নবীর এই কোরেশ বংশে। এই পর্যন্ত কিন্তু ইমাম মাহাদি 1000 জনে দাবি করেছে আমি ইমাম মাহাদি, কিন্তু আসল মাহাদি মাহাদি দাবি করবে না, ঠিক কিনা বলেন? মানুষ তাকে দেখে চিনে ফেলবে, তার থেকে পরিচয়টা নেবে, তিনি আসবেন। যখন কাবা ঘরের সামনে তাকে এইভাবে পাওয়া যাবে, 313 জন তওয়াফকারী মুসলমান তার হাতে হাত দিয়ে বয়াত করবে, বয়াত বুঝেন তো, শপথ, আনুগত্যের শপথ, যে আমরা আপনার সাথে আসি, আপনি আল্লাহর দিন রক্ষা করার জন্য, দিন কায়েমের জন্য আপনি নির্দেশ করুন, কমান্ড করুন, আমরা জীবন দিয়ে মাঠে নামবো, দায়ী আল্লাহ হিসাবে, দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব হিসাবে তিনি কমান্ড করবেন। যখন এই খবর পুরো দুনিয়াতে ছড়িয়ে যাবে, খোরাসান থেকে প্রথম, খোরাসান আফগানিস্তান, তখনকার খোরাসান, বর্তমান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আফগানিস্তান,
বর্তমান কাশ্মীর, আফগানিস্তান পেরিয়ে তারপরে তারপরে উত্তর দিকে উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এইসব জায়গা থেকে দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা এই কালেমা লেখা পাতা নিয়ে এই পতাকা নিয়ে তারা কাবাঘরের দিকে মক্কার দিকে দলে দলে আসবে, স্লোগান দিতে দিতে পুরো দুনিয়া থেকে আসবে। ইমাম মাহাদির সেই মুজাহিদ বাহিনী সেই কাতারে আপনারা কি নাম লেখাইতে চান, সামিল হইতে চান? নবী বলেন যখন তোমরা এই খবরটা পাবে তখন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তার পিছনে গিয়ে জেহাদে অংশগ্রহণ করিও, পুরা দুনিয়ার বাতিল ইমাম মাহাদির হাতে সারেন্ডার করবে। ইমাম মাহাদি তার সাথে পারবে না, কারণ একশোতের বেশি গেরুয়ালা জয় শ্রীরাম সবগুলো যুবক তরুণ, তারা ওই মেয়েরে ঘিরে ধরে আর কয় জয় শ্রীরাম জয় শ্রীরাম, মেয়ে দৌড় দেয় পিছন দিয়ে দৌড়ায় মেয়েকে অপমান করার জন্যে, দৌড়ের থেকে খাড়াইয়া বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর কুত্তার মতো দৌড় দেয়, কুত্তার মতো আল্লাহু আকবার শুনে কুত্তার মতো দৌড় দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের মোকাবিলা এটা করার ক্ষমতা বাতিলের কোনো দিন ছিল না, কাফের মুশরিকের কোনো দিন ছিল না, আজকেও নাই। এখন আমাদের কিছু মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার এটার সাথে বাবি আর বাসুরের সম্পর্ক, অন্যটা কয় কিন্তু আল্লাহু আকবার কইতে শরম লাগে, এরকম মুসলমান আপনাদের এলাকায় নাই হয়তো কিন্তু আমার এলাকায় আছে। মুসলমানের হিম্মত কা আল্লাহু আকবার, বদরে আল্লাহু আকবার, ওহুদে আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? হুনাইন তবুকে আল্লাহু আকবার, মক্কা বিজয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেশি বেশি বলতে রাজি আছেন তো? আর জিকির দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, জানেন তো ব্যাক এই চারটা জিকির যদি আপনি করেন সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই জিকিরের সবচেয়ে বড় অংশ আল্লাহু আকবার, এটা বেশি বেশি পড়বেন আপনার ইমানের ব্যাটারি চার্জ হবে, আপনার ইমানের ব্যাটারি চার্জ হবে। ওরা কয় জয় শ্রীরাম, জয় কিন্তু আমাদের পরিভাষা নয়, জয় মা শ্মশান কালী, জয় বাবা শ্মশান ভৈরব, গঙ্গায় নম গঙ্গায় নম, জবা কুসুম শঙ্কা সমকাশ্য পিয়ম ম্যাসং ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তানম সাহা, জয়টা আমাদের না, জয়টা অন্য জাতির। আমাদের স্লোগান হলো বিজয়, আমাদের স্লোগান বিজয়, আর ওদেরটা বিবাদ দিয়ে কি জয়। তাহলে কোনখান থেকে কোনটা নিবেন ভাই যুবক ভাইয়ের একটু বুঝা শুন না, মোহাম্মদ বিন কাসেম ও সিন্ধু জয় না বিজয়? জয় না বিজয়? বখতিয়ার খিলজি ও বাংলাদেশ জয় না বিজয়? জয় না বিজয়? তাহলে দেখেন ইতিহাসে আজও বিজয়টা হইলো আমাদের আর জয়টা হলো অন্য জাতির। প্রিয় ভাইরা, ইমাম মাহাদি আর সারা দুনিয়া থেকে এইভাবে আসা মুজাহিদ তারা যুদ্ধ করবে, যুদ্ধ করে তারা একশো জনের মধ্যে প্রথম 99 জন শহীদ হয়ে যাবে। এই খবর যখন পুরো দুনিয়াতে পৌঁছে যাবে দুনিয়া থেকে আবার আসবে আবার আসবে, তিনবার যুদ্ধ হওয়ার পরে শেষবার ইমাম মাহাদি তার মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে বিজয়ী হবেন, বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইমাম মাহাদি আমিরুল মোমিনিন হবেন, সারা দুনিয়ার মুসলমান তার হাতে ইতাআত করবে। 9 বছর তিনি পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত চালাবেন, কত বছর? 9 বছর। এরপরে আবার আরেকটা বিশৃঙ্খলা শুরু হবে, ইবলিসের শয়তানি ওয়াসওয়াসা ধোকা প্রতারণা শুরু হবে, মানুষ আবার ছিন্ন বিচ্ছিন্ন দলমত দলাদলি এগুলোর মধ্যে লেগে যাবে, এবং পুরো দুনিয়ার কাফের মুশরিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি তারা সবাই মুসলমানকে খতম করার জন্য দল বেঁধে একত্রিত হয়ে আসবে। ইমাম মাহাদির যুদ্ধের হেডকোয়ার্টার হবে বর্তমান সিরিয়ার রাজধানী দামাস্ক,
দামেস্কের পূর্ব দিকে আরেকটা ক্যান্টনমেন্ট আছে, আরেকটা শহর আছে, এটার নাম গৌতা। গৌতা বুখারীর হাদিস, বুখারী গাইন ওয়াও তোয়া হা গৌতা, দামেস্কের পূর্ব দিকে, সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে। আমি তিনবার বললাম এইটা হবে ইমাম মাহদির জেনারেল হেডকোয়ার্টার। তিনি সেখানে 9 বছরের খেলাফত শেষ হয়ে আসছে। একদিন ফজরের নামাজ সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে একটা সাদা মসজিদ হবে, মসজিদটার উপরে বড় একটা সাদা গম্বুজ হবে, সবগুলা হয়ে গেছে কিন্তু গিয়ে দেখে আসেন। ফজরের নামাজ আজান হবে, হওয়ার পরে মুয়াজ্জিন একামত বলবে, ইমাম মাহদি ইমামের জায়গায় দাঁড়াবেন, আমিরুল মোমিনীন। ইমাম মাহদি কি? আমিরুল খলিফাতুল মুসলিমিন। তিনি ইমামতির জন্য সামনে দাঁড়াবেন আর মুসল্লিরা পিছনে কাতারবন্দি হবেন, ফজরের নামাজ হবে। ঠিক এই সময় ফাইয়ানজালু ঈসা ইবনে মরিয়াম আলা মসজিদে দামেস্ক, এই সময় মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম শহরের পূর্ব দিকে, সিরিয়ার পূর্ব দিকে সাদা মসজিদের সাদা গম্বুজের উপরে অবতরণ করবেন। ওয়াকুলু সাল্লাতুন সাল্লাতুন, মসজিদের সাদা গম্বুজের উপরে নেমে তারপরে ধূসর রঙের দুইটা কাপড় হবে, ধূসর দুয়া রঙের, একটা গায়ে জড়ানো থাকবে আর একটা পরনে থাকবে। তার মাথা চুলদাড়ি থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে, মনে হবে যেন তিনি এইমাত্র গোসল করে এসেছেন। তিনি মসজিদে এসে ঢুকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা বলতে বলতে। এখানে আরেকটু আছে যোগ, আমি বুখারীর হাদিস থেকে বলতেছি যে ঈসা ইবনে মারিয়াম তিনি যে আসবেন কোথায় কি অবস্থায়, যখন তিনি মসজিদে ঢুকবেন ইমাম মাহদি একামত শেষ হয়ে যাবে, তিনি তখন বুঝতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম আসছে। মসজিদের সাদা গম্বুজের উপরে নেমে ধূসর চাদর গায় আর বাবরি চুল, চুল থেকে পানি পড়ে, এই বেটা শুধু ডাক দেবে সিঁড়ি আনো সিঁড়ি আনো, সিঁড়ি চিনেন তো, সিঁড়ি সিঁড়ি চিনেন তো, নামার জন্য সিঁড়ি। দেখেন এই বেলা চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজের উপরে নামছে, সিঁড়ি লাগে নাই, চতুর্থ আসমান থেকে আসে না কি মসজিদের গম্বুজের উপরে আসে, সিঁড়ি লাগে নাই। এইবার গম্বুজের উপরে আসে আর নামতে পারে না, সিঁড়ি আনো সিঁড়ি আনো, মানুষের নিয়ে এইভাবে সিঁড়ি একটা পেতে দেবে, তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসবেন। সামনে মসজিদে একামত হয়ে গেছে, তিনি দৌড় দিয়ে মসজিদে ঢুকবেন, আল্লাহু একবার আল্লাহু একবার জিকির করতে করতে ইমাম মাহদি টের পাবেন, তখন ইমাম মাহদি ইমামের জায়গা থেকে মুসল্লির জায়গায় চলে আসবেন, এসে তাকে ঠেলবেন যে ফাদ্দাল ফাদ্দাল যান আপনি ইমামতি করেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনারে ইমাম বানিয়ে মুসল্লিরা একামত দিয়েছে, কাতারবন্দি হয়েছে, সুতরাং আপনি ইমামতি করেন, আমি আপনার পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম। তিনি ইমাম মাহদির পিছনে নামাজ পড়বেন। মেরাজের রাত্রে কি দেখেছি, নবী মেরাজ যাচ্ছেন, মিনাল মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা, বৈতুল মকদাস, এখানে গিয়ে ফার্স্ট ট্রানজিট ক্যাম্প, সেখানে গিয়ে আপনাদের বোধ হয় অসুবিধা হয়, সেখানে গিয়ে বোরাক থামলো, হুজুর নামলেন, জিব্রাইল হাত ধরে আমাদের নবীজিকে বাইতুল মকদাসের ভিতরে নিয়ে গেলেন। হুজুর বাইতুল মকদাসে ঢুকে দেখেন যে 1,24,000 পয়গাম্বর সেখানে হাজির, রুহানিভাবে আল্লাহ পারে নাকি পারে না, সব নবী হাজির। তখন জিব্রাইল তিনি একামত দিবেন, দেওয়ার পরে এখন ইমাম কেউ নেই, 1,24,000 পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসে, আমাদের নবী সেখানে গেছে, চিফ গেস্ট রয়্যাল গেস্ট, আল্লাহর রাজকীয় মেহমান, আল্লাহর আর শাহজিনে যাবে এই যাওয়ার পথে ভায়া স্টেশন। তখন জিব্রাইল আলাইহিস সালাম একামতের পরে আমাদের নবীর ডাইন হাত ধরে নবীকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাই দেবে,
আমাদের নবীজি জিজ্ঞাসা করবেন, ইয়া আখি জিব্রাইল, তুমি কি নিজের ইচ্ছায় আমার ইমাম বানাইছো নাকি আল্লাহ কইছে? জিব্রাইলকে হুজুর আপনি আমারে চিনেন নাই এখনো? আমি নিজে কোনো ইচ্ছা করি না, কোনো কাজ করি না, আমার আল্লাহ যেটা করায় যেটা কয় আমি সেটা করি। আল্লাহ আমাকে বলছে আমার নবীরে নিয়ে বাইতুল মুকাদ্দাস এটার মধ্যে ঢুকো, ঢুকে আমার নবীরে ইমামের জায়গায় দিয়ে দাও। সেদিন আমার নবী বলেছেন, আনা ইমামুল ইমান হাজারা আমার ইয়াহজুরু, যারা উপস্থিত হয়েছে আমি তাদের ইমাম। আর আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী বলেছেন একটা দায়িত্ব, বলে নাই বোধ হয় একটা দায়িত্ব। তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত সকল যুগের সকল নবুয়ত সকল রেসালত আমাদের নবীর কাছে আজকে সারেন্ডার করেছে, ঠিক কিনা বলেন? যত যুগে যত ধর্ম দিন যত শরীয়ত যত কিতাব আমরা নিয়ে এসেছি, একটা দায়িত্ব বেহাজ আল ইমাম, এটার মাধ্যমে আজকে সব এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আমরা সারেন্ডার হয়ে গেলাম। ঈসা আসবেন নবী হিসাবে নয়, আমাদের নবীর উম্মত হিসাবে। আমি কি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? এমন সময় দাজ্জাল আসবে, দাজ্জালের হাদিস মুসলিম শরীফে সবচেয়ে বিখ্যাত হাদিস, হাদিসটার রাবি বর্ণনাকারী একজন মহিলা সাহাবিয়া ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটার বয়ান করেছেন। তিনি বলেন, একদিন মসজিদে নববীতে সালাত শেষ হয়ে গেছে, আমরা বাড়ির দিকে যাব, এমন সময় প্রিয় নবী আমাদেরকে বললেন, আইয়ুহাল ইখওয়াত ফিল ঈমান, হে আমার সাহাবায়ে কেরাম মুমিন ভাইয়েরা, আপনারা কেউ চলে যাবেন না, খুজু মাকানাকুম, নামাজ শেষ হয়ে গেলে আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন। রাবি বলে আমরা সবাই বসে গেলাম, একজন সাহাবিও বের হলেন না। নবী তখন মিম্বারের উপরে বসে বলেন যে তামিমে দাঁড়ি আমার এক সাহাবি, তামিমে দাঁড়ি আমার এক সাহাবি, আগে খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। তামিমে দাঁড়ি ইসলাম গ্রহণ করার পরে আমাকে বলেছে যে আমি আরবের জুখাম এবং লুখাম গোত্রের 30 জন সঙ্গী সাথে নিয়ে একদিন একটা বড় নৌকায় উঠলাম সাগর ভ্রমণের উদ্দেশ্যে। নৌকাটা ভাসিয়ে দিয়ে যখন পাল উড়াই দিলাম, পাল বাদাম, এত জোরে বাতাস শুরু হয়ে গেল, এখন নৌকাটা পানির উপর দিয়ে উড়া জাহাজের মতো দ্রুত গতিতে শুধু সামনের দিকে যায়, আমরা কেউ আর নৌকাটাকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, এত জোরে বাতাস, পালের মধ্যে বাতাস ধরেছে তীরের মতো দ্রুত বেগে। এক মাস পর্যন্ত নৌকাটা সামনের দিকে গেছে, যাওয়ার পরে আমরা একটা দ্বীপে গিয়ে উপনীত হয়েছি, দ্বীপ ওই কুতুবদিয়া মহেশখালীর মতো। আমরা সেখানে নৌকা থেকে নামলাম, নেমে এইবার প্রথমে একটু নরম মাটি, কাদা কাদা মাটি, কুতুবদিয়া মহেশখালী সন্দ্বীপ সাগরের কিনারে মাটি নরম, উপরের দিকে গিয়ে দেখি মাটি শক্ত, কিছু বড় বড় ঘাস গাছপালা। আর একটু সামনে গিয়ে আমরা দেখলাম একটা জন্তু সেখানে, তার চেহারাটা মানুষের, ফেজ মুখটা মানুষের মতো, তার শরীরে বড় বড় শিম্পাঞ্জি গরিলা ভাল্লুকের মতো পশম, তার পা এবং হাতের থাবাগুলোতে বাঘের মতো বড় বড় নখ। তামিমে দাঁড়ি বলেন আমরা একটু ভয় পেয়ে গেলাম। তারপরে ওই কিম্বুত কিমাকার বিদঘুটে জন্তুটাকে জিজ্ঞেস করলাম, হু আর ইউ, কে তুমি, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, কি তোমার পরিচয়? আল্লাহ ওই জন্তুটার জবান খুলে দিলেন, জন্তুটা আমাদের প্রশ্নের জবাব দিয়ে বলল, আনা জাসা সাতন, আনা জাসা সাতন, বুখারির ইবারত, আমার নাম জাসাসা। এইবার তামিমে দাঁড়ি বললেন, তোমার নাম জাসাসা আমরা বুঝলাম, আমরা তো দাজ্জালের খোঁজে এসেছি,
দাজ্জাল কোথায় তুমি কি জানো? দেখো ওই জাসাসা মানুষের মতো আওয়াজ করে বলল যে তোমরা এখান দিয়ে সামনের দিকে যাও। কয়েক কদম দূরে গেলে তোমরা পুরানো পাথরের তৈরি একটা বিল্ডিং, কালো রঙের একটা বিল্ডিং, একটা দালান পাবে। তোমরা গিয়ে সেই দালানে ঢুকো। তাই দাঁড়ি বলেন 30 জন সঙ্গী সাথী তাদেরকে নিয়ে আমরা সেই বিল্ডিংয়ে ঢুকলাম। ঢুকে গিয়ে দেখি সেখানে একজন মানুষ, তার একটা চোখ নাই, চোখ তো নাই নাই, চোখের এই ছিদ্রও নাই, একেবারে সমান। আরেকটা চোখ আছে, ডান চোখ কানা। কোন চোখ? ডান চোখ কানা। এটা চোখও নাই, চোখের ছিদ্রও নাই, আরেকটা চোখ আছে। লোহার শিকল দিয়ে তার হাত দুইটাকে এইভাবে বুকের সাথে এইভাবে মজবুত করে বাঁধা, পা দুইটাকে এইভাবে ঘুটিয়ে লোহার শিকল দিয়ে লোহার পিলারের সাথে বাঁধা। কিম্বুত কিমাকার এই বন্দি লোকটাকে দেখে আমরা প্রথমে একটু আটকে গেলাম। এরপর আমরা জিজ্ঞেস করলাম, হু আর ইউ, কে তুমি, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, তোমার পরিচয় কি? তখন এই শিকলে বাঁধা লোকটা বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমার নাম দাজ্জাল, আমাকে এই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে। আমার পৃথিবীতে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, আমার পৃথিবীতে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, আমার শিকল খুলে দেওয়া হবে, আমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, তখন আমি পৃথিবীতে যাব। আচ্ছা, তোমরা কোন দেশের মানুষ? দাজ্জাল জিজ্ঞেস করে, তোমরা কোন দেশের মানুষ? তাই দাঁড়ি বললেন, নাহানুমিন জাজিরাতিল আরব, আমরা আরব উপদ্বীপের মানুষ। দাজ্জাল এইবার কয়, তোমাদের আরব উপদ্বীপে তো একজন নবী আসছে, সেই নবীর নাম কি? ইনারা বললেন মোহাম্মদ। কয়, সেই নবী এখন কোথায়? তখন এই তামিমে দাঁড়িয়ে তারা বললেন যে সেই মোহাম্মদ তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, এখন মোহাম্মদ মক্কায় নাই। কয়, মদিনায় কি অবস্থা? আমরা যাই নাই, তবে সেখানে ভালো আছে এইটি আমরা শুনতে পাচ্ছি। এই পর্যন্ত মোহাম্মদ আর তার বাহিনী মুসলমান, তাদের সাথে তোমাদের কি কোনো কাফেরদের যুদ্ধ হয়েছে? তখন তামিমে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, অনেকগুলো যুদ্ধ হয়ে গেছে, বদর, ওহুদ, খন্দক, হুনায়ন, তাবুক, মৌতা, অনেকগুলো যুদ্ধ হয়ে গেছে। দাজ্জাল তখন জিজ্ঞেস করে, যুদ্ধের ফলাফল কি? তখন তামিমে দাঁড়িয়ে এনারা বললেন, কোনোটাতে কোরেশরা কাফেররা জিতেছে, কোনোটাতে মুসলমানরা জিতেছে, এ হলো যুদ্ধের ফলাফল। এই সময় দাজ্জালে কয়, আরব দেশের লোকদের এখন উচিত এই নবী মোহাম্মদকে মেনে নেওয়া। যাক, ভালো কথা একখান কইছে, আরব দেশের লোকদের এখন উচিত নবী মোহাম্মদকে মেনে নেওয়া। এরপরে দাজ্জাল বলে, আমি পৃথিবীতে যাব, আমি যখন পৃথিবীতে যাব তখন বায়সানের খেজুর বাগানে খেজুর থাকবে না। নাম্বার ওয়ান, তিনটা বলবো। নাম্বার ওয়ান, আমি যখন পৃথিবীতে যাব, আমার বান্ধন খুলে দেওয়া হবে, তখন বায়সানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না। বায়সান একটা খেজুর বাগান, একদিকে তাবরিয়া উপসাগর, আরেকদিকে সিরিয়ার গোলান হাইট, আরেকদিকে ফিলিস্তিন, আরেকদিকে ইসরায়েল। এই জায়গার মাঝখানে একটা প্রাচীন যুগ থেকে একটা খুরমা খেজুরের বাগান, এত খেজুর গাছ, এত খেজুর বিশাল এলাকা নিয়েছিল বাইশানের সেই খেজুর বাগানের খেজুর পুরো আরব দেশ খেত, আরবের আশপাশের লোকেরা খেত, খেয়ে শেষ করতে পারতো না, তারা বিদেশে এগুলো পাঠিয়ে দিত। তো দাজ্জাল এখন বলল, আমি যখন পৃথিবীতে যাব, বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না। তাহলে এখন বাইশানের খেজুর বাগানের কি অবস্থা বলি? কি সর্বশেষ 2020 সর্বশেষ পর্যবেক্ষণ, অবজারভেশন, এত খেজুর গাছ, এত খেজুর, কিন্তু এখন কোনো খেজুর নাই, খেজুর গাছও নাই,
অল্প কয়েকটা গাছ আছে তাও মরা মরা, মাথার মধ্যে কোনো খেজুর নাই, দু চারটার মাথায় খেজুর আছে কিন্তু খেজুরগুলা রোগা চিটা, খেজুর নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, দাজ্জাল বলল আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। তাবরিয়া উপসাগর, তাবরিয়া উপসাগরটা হইলে একদিকে ইসরায়েল, আরেকদিকে জর্ডান, আরেকদিকে সিরিয়ার গোলান হাইট, আরেকদিকে ওই বাসানের খেজুর বাগান, যেখানে কালো পাথরের একটা উঁচা বেদির মতো আছে, সেখানে লোকেরা বলে এটা সুলাইমান আলাইহিসসালামের কবর। আবার খ্রিস্টানরা বলে এই বেদিটার উপরে আল্লাহ নবী ঈসা দাঁড়িয়ে জীবনের শেষ বক্তব্য রেখেছিলেন, ওয়াইসকালা ঈসা ইবনে মারিয়াম আলিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ কালাল হাওয়ারিয়ুনা নাহানু কি হাবশার একজনও নাই, নাহানু আনসারুল্লাহ, আমরা আল্লাহর দ্বীনের পথে আপনাকে সঙ্গ দিতে রাজি আছি। ঈসা আলাইহিসসালাম এটার উপরে দাঁড়িয়ে জীবনের শেষ বক্তব্য রেখেছিলেন, আকাশে উঠায় নেওয়ার আগে শেষ কথা এখানে বলেছিলেন। তাবরিয়া উপসাগরটা আশি বর্গ মাইল লম্বা, আর পাশে প্রায় 3 মাইলের কিছু বেশি পাশ। এটার পানি এত পরিষ্কার, এত স্বচ্ছ, এত নির্মল, এবং সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল এই 4টা দেশের মিঠা পানির সবচাইতে সুস্বাদু মাছ এই তাবরিয়া উপসাগরে ছিল, গভীর পানি ছিল সেখানে। কিন্তু দাজ্জাল বলেছে 2 নম্বরে আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগরে পানি কি থাকবে না। বর্তমান তাবরিয়া উপসাগর 2020 31শে ডিসেম্বর সর্বশেষ পর্যবেক্ষণ, আপনারা গুগল সার্চ করেন, গুগল শিক্ষিত ভাইয়েরা যুবক ভাইয়েরা গুগলের মধ্যে গেল ওই এগুলা চাও, গুগলটা কিন্তু একটা সাইক্লোপিডিয়া, একটা বিশ্বকোষ, এগুলা চাইলে আপনি দেখবেন এই গুগলের মধ্যে একার ইমাম জারুল্লাহ জমকশরী তাফরিক থেকে শুরু করে থানু বিষয়ের বয়ান কোরআন পর্যন্ত, তাফিমুল কোরআন পর্যন্ত সবগুলা তাফসির আছে, বুখারি থেকে শুরু করে যে সিয়াসিতার 6টা কিতাব, বাংলা তর্জমা পড়তে চান বাংলা তর্জমা সহ আছে, ইংরেজি তর্জমা পড়তে চান ইংরেজি তর্জমা সহ আছে, উর্দু তর্জমা পড়তে চান উর্দু তর্জমা সহ আছে। এই গুগলের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, সব নবীর জীবনী আছে, সব নবীর জীবনী, সকল সাহাবার জীবনী আছে, হাদিস রাওয়ায়েতের সাথে 6 লক্ষ সাহাবি তাবি তাবে তাবি তারা জড়িত, তাদের জীবনী পর্যন্ত আছে গুগলের মধ্যে। এরপরে বর্তমান তাবরিয়া উপসাগরে অল্প একটু পানি আছে তলায়, মাছ এখন আর নাই, সামান্য পানি আছে, সেখানে কোনো জাহাজ কোনো বড় সাম্পান নৌকাও চলতে পারে না। ইসরায়েল বড় বড় মোটা পাইপ দিয়ে সারাদিন এই যে অল্প একটু পানি আছে এটাকে টেনে টেনে সিরিয়াকেও দেয় না, জর্ডানকেও দেয় না পানি, ফিলিস্তিনিদেরকেও দেয় না, সব পানি টেনে নিয়ে ইসরায়েলিরা শেষ করে, তারা পানি রিফাইন করে, পানি সাপ্লাই করে, শেষ বিকালে দিনের শেষে সামান্য একটু পানি বাকি থাকে, তাদের টাঙ্কি সব ভরে গেছে আর দরকার নাই, এই পানিটারে তারা টেনে নিয়ে মরুভূমিতে ফেলে দেয়, কিন্তু ফিলিস্তিনিদেরকে জর্ডানের মুসলমানদেরকে খেতে দেয় না। আমি কি বুঝাতে পারছি? তাইলে কাফেররা আবার পানি নিজেরা একলা খায়, মুসলমানগুলো দিতে চায় না, এটা তাদের একটা সুন্নত, এটা সেখানে আছে দুনিয়ার আর কোনোখানে নাই, দুনিয়ার আর কোনোখানে নাই, পানি আমরা একলা খাবো। আসুন এরপরে 3 নম্বর, দাজ্জাল জিজ্ঞাসা করেছিল আমি যখন পৃথিবীতে যাব তখন ট্রান্স জর্ডানের জুগারের কূপ সেখানে পানি থাকবে না, জুগারের কূপ
এই জোগাড়ের কূপটা দেড়শি মৃত সাগরের পাড়ে লুত আলাইহিসসালাম কম যেখানে ধ্বংস হয়েছিল জমিনটাকে এইভাবে আলাদা করে জিব্রাইল আকিন আর মিকাইল আকিন ধরে আকাশের দিকে উঠাই নিয়ে গিয়েছিল সেখানে নিয়ে এটাকে উপুড় করেছে উপুড় উপুড় করে সেখান থেকে ধলাম করে নিচের দিকে মেরেছে এত জোরে পড়েছে 200 মিটার গভীর সাগর হয়ে গেছে এটার নাম হলো মৃত সাগর ডেড সি এখানে পাথর পাথর তলায় পাথর 200 মিটার নিচেও পাথর এক পাড়ে একটা পাথর দুই বছর আগে পাওয়া গেছে মৃত সাগরের পাড়ে সেই পাথরটার ওজন 52 টন প্লাস 52 টন প্লাস অর্থ কি 52 টনের চেয়ে বেশি ওই কামেলুতের উপরে যেই পাথর বৃষ্টি হয়েছিল ভাই আল্লাহর কাছে এখন এইসব পাথর নাই কেন কি নাই পাথর বৃষ্টি করার মতো সেনাবাহিনী ফেরেশতা নাই আছে আমাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম কোরআন আল্লাহ পাক বলছেন মদিনার রোজা শুয়ে শুয়ে আপনি উম্মতি 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 মানলে উম্মতি এটা বলেন এই জন্য আপনার উম্মত যত সীমা লঙ্ঘন করে আমি মারি না আমি ধরি না কামেলুতের মতো মেসাকার চূর্ণ বিচূর্ণ করি না আপনার উম্মত তাহলে আপনার বেজ্জতি হবে দেখছেন সিন্নি খান কারো ছিল এই নবীর কোনো দেখা নাই নবীর সাথে কোনো কিছু নাই জীবনে একবার হজ করতে যায় না অনেক মানুষ খাজা বাবাকে নিয়ে পড়ে থাকে খাজা বাবা মরা বাবা ন্যাংটা বাবা গেরুয়া বাবা লাল সালু বাবা আছে না নাই এরপর আবার সেখানে বাবার দরবারে গুরু দেয় মহিষ দেয় ওরস করে ওরস দিয়া তারপর বাবার নামে জবা কর তখন জবা করে কি বিসমিল্লাহে বাবা অমুক এভাবে বোধহয় জবা করে না অমা উহেল্লা লেগাইরিল্লা আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নামে যেই জন্তু জবাই করেছে সেই জন্তুর গোশত খাওয়া আর শুকরের গোশত খাওয়া সমান হুররামাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়াল আহমাল খিনজির অমা উহেল্লা লেগাইরিল্লা আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই জন্তু জবাই করা হয়েছে কোরআনে আয়াত সেই জন্তুর গোশত খাওয়া আর শুকরের গোশত খাওয়া সমান ভাই এক করে হুড়ি টুড়ি সেজে গুজে গেছে ওরস করছে কতক্ষণ এইভাবে জিকির করে টোলে এইবার তবরক খাইছে আবার কিছু লইয়াও আইছে ওরস খাই আইছি কিন্তু কোরআনে আল্লাহ দেখেন ধারাবাহিক আল্লাহ ছাড়া গায়রুল্লাহ কোনো পীরের নামে জেতা পীর মরা পীর মুর্দা পীর কোনো গায়রুল্লাহর নামে যেটা জবাই করেছে সেটা হারাম হয়ে গেছে সেইটার গোস্ত আর শুকরের গোস্ত সমান আর মুসলমান গোস্ত খাইয়া একে ওরস খাইয়াইছি জন্মের খাওয়া খাইছে এই কথাটা একটু কড়া হয়ে গেছে নাকি আমার এই কথাটা একটু কড়া হয়ে গেছে ভাই যাদের গায়ে লেগেছে আপনারা আমার শত্রু নন আপনারা আমার ভাই আমরা মুসলমান ভাই ভাই আমি কোরআন থেকে কথা বলেছি নিজে আপনাকে হিট করি নাই আপনার মনে কষ্ট দেওয়ার জন্যও বলি নাই এরপরে তিন নম্বর দাজ্জাল বলেছে আমি যখন পৃথিবীতে যাব তখন জোগাড়ের কূপে পানি থাকবে না এইবার তামিমে দাঁড়িদেরকে জিজ্ঞাসা করে দাজ্জাল জোগাড়ের কূপে কি পানি আছে কহ প্রচুর পানি আছে কই সেই পানি দিয়ে কি আশপাশের মানুষ ট্রান্সজর্ডানের মানুষ চাষাবাদ করে কহ একবার বিশাল এলাকা এখান থেকে পানি উঠাইয়া খেজুর বাগান আঙ্গুর বাগান তরি তরকারি এগুলা করে এত পানি জোগাড়ের কূপে জোগাড়ের কূপ লুত আলাইহিসসালাম যখন ফিলিস্তিন থেকে হিজরত করে জেরুজালেম থেকে হিজরত করে চাচা ইব্রাহিম আলাইহিসসালামের নির্দেশে ট্রান্সজর্ডান সাদ্দুম সাদ্দুম ট্রান্সজর্ডান এলাকায় গিয়ে দাওয়াতি কাজ শুরু করেছিলেন লুত আলাইহিসসালাম তখন সেই এলাকার মানুষ গাদ্দারি করেছিল বাড়াবাড়ি করেছিল আল্লাহ লুত আর তার ইমানদার অনুসারীদেরকে আরেক দিকে পাঠাই দিয়ে জমিনটা উল্টাই দিয়েছিল লুত যাওয়ার সময় তার সাথে কোনো ছেলে ছিল না দুইটা মেয়ে সন্তান ছিল নবী লুতের বড় মেয়েটার নাম ছিল রাবা রাবা
আর ছোট মেয়েটার নাম ছিল জুগার জুগার ট্রান্সজর্ডানে হিজরত করার অল্প কয়েক মাস পরে ছোট মেয়ে জুগার সে মারা গেল মারা যাওয়ার পরে লূত আলাইহিস সালাম সেখানে একটা কুয়া ছিল সেই কুয়াটার কাছে এই ছোট মেয়ে জুগারকে দাফন করেছিলেন সেই থেকে কুয়াটার নাম জুগারের কুয়া জুগারের কূপ দাজ্জাল জিজ্ঞেস করে পানি আছে কি না প্রচুর চাষাবাদ শেষ করে আমি যখন পৃথিবীতে যাব তখন জুগারের কূপে পানি থাকবে না 2020 31 ডিসেম্বর বর্তমান জুগারের কূপ সারাদিন বালতি ঘুরাইলেও সেই কুয়া এক বালতি পানি পাওয়া যায় না তাবরিয়ে উপসাগর শুকিয়ে গেছে জুগারের কূপ শুকিয়ে গেছে এবং বাইশানের খেজুর বাগান বিলীন হয়ে গেছে তাহলে বুঝা যায় দাজ্জাল আসার সময় কি একেবারে মুখামুখি এই সময় আপনি যদি দ্বীনের কথা বলেন দ্বীনের পথে চলেন দ্বীন কায়েমের পথে এগিয়ে যান যেই মুসলমান এগিয়ে যাবে তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন দাজ্জালের বাকি সব কথা রয়ে গেছে একদিন সব কথা বলা যায় না তাইলে আমরা করে 11 টাওয়ারে আছি 11 টাওয়ারে যেই করে সময় ইমাম মাহদী আসবেন ডাক দিবেন যেই করে সময় দাজ্জাল আসবে আমাদের ইমানের চরম পরীক্ষা হয়ে যাবে এই সময় ইসলামের উপরে কায়েম থাকা দিন কায়েমের পক্ষে কাজ করা দাওয়াতে দিনের কাজ করা সাইলে কামতে দিন দাই আল্লাহর কাজ করা এটা যদি আপনি করতে পারেন তাহলে হাশরের মাঠে নবীর সাথে উঠবেন খোলাফায়ে রাশিদিনের সাথে উঠবেন আনাম আল্লাহ আলাইহিম মিনান নবিয়িনা ও সিদ্দিকিনা ও সুহাদায়ে ও সালিহিন চার রকমের লোকের সাথে একত্রে হাশরের মাঠে উঠবেন একত্রে তাদের সাথে একই বেহেশতে যাবেন যেতে চান চান তাহলে ইসলামের পক্ষে কাজ করুন বেশি বেশি মাহফিল করুন বেশি বেশি দ্বীনের প্রচার করুন বেশি বেশি জীবন বাজি রেখে আপনারা দ্বীনের পথে এগিয়ে যান আল্লাহ পাক সেই তৌফিক সেই যোগ্যতা সেই সাহসিকতা সেই মানসিকতা আমাদেরকে দান করুন সবাই বলুন আমিন আমিন